আমাকে টান দিয়ে নিয়ে চলে যাবে সব ওই যে বাড়ি থেকে বের হয়েছিলাম ওই সুন্দর সাজানো বেডরুম আমাকে আর দেখাবে না ওই সাজানো শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আমাকে আর দেখাবে না আমার পরিকল্পিত বাগান সাজানো দুনিয়া আমাকে আর দেখাবে না আমার কর্পোরেট বিল্ডিং গুলো দেখাবে না ব্যবসা বাণিজ্য গুলো দেখাবে না আমাকে সোজা নিয়ে আমার বাড়ির সামনে উঠানেও স্থান দেবে না আমাকে ঘরের একটা উঠানের একটা কোণায় কিছু চাদরটা আড়াল করে দিয়া একটা চতি চকিতে আমার নিথর দেহটা ফেলে দেবে গোসল করার আগে যতটুকু সেলাই ওলা দামি ফ্যাশনেবল কাপড় চোপড় ছিল কেচি দিয়ে কাটবে কেচি দিয়ে কেটে নিয়ে গোসল করাইয়া দেবে নাকি মুখে একটু তুলা দিয়ে একটু যত্ন করে সাবান দিয়ে গোসল করাইয়া দেবে কাপড় নাই এত কাপড় জীবনে পড়েছি বাজারে যাবে একজন কাফনের কাপড় কেনার জন্য আরেকজন যাবে দা দিয়ে বাঁশ কাটার জন্য আরেকজন যাবে কোদাল দিয়ে কবর খনন করার জন্য বৃষ্টির দিন কোথায় কবর দেবে তাও টেনশন জোহরে জানাজা হয়ে যাবে মাইকে এলান হয়ে যাবে লোকজন সব হাজির হয়ে যাবে ছয় ঘন্টা পার হতে দেবে না দশ ঘন্টা পার হতে দেবে না দেরি করা যাবে না নিজের ছেলে পর্যন্ত বলবে তাড়াতাড়ি দাফন দাও লাশটা পচে যাবে গলে যাবে এমন নির্মম দুনিয়া এই দুনিয়াতে আমি থাকতে চাই আমাকে কেউ থাকতে দেবে না আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে আমাকে নিয়ে যাবে জানাজা সম্পন্ন করায়া টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরে শোয়ে দেবে বাঁশ চাপা দেবে এই যে মাটি দিয়ে বিদায় দিয়ে আসলো দিন শেষ আমার কেউ আপন নাই আমার আপন বলতে যিনি তিনি আমার কে কে আল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো আপন নাই কে বলেছে বউ আপন ও যুবক তুমি নতুন বিয়ে করেছ নতুন বিয়ের পর দুই বছর সংসার হয়েছে বাচ্চাও একটা হয়েছে ফুটফুটে বাচ্চা হঠাৎ করে বারো হাসে রাস্তায় হুন্ডা চালাতে নিয়ে বাইকটা উল্টে খাদে চলে গেছে তুমি মারা গেলে বউটা শুনলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল সেন্সলেস হলো কয়দিন সেন্সলেস থাকবে বড় জোর এক মাসে কথা বলবে না হাসবে না দুই মাসে তার হাসি ফুটবে তিন মাসে স্বাভাবিক জীবনযাপনে চলে আসবে সন্তান টেথিম হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كان آباؤكم
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سبحان بولون بلغ العلا بكماله كشف التجا بجماله حصنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا
بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا شيراز غنجر তাড়াশ উপজেলার চৌবাড়িয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি এই তাফসির মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব শরীফুল ইসলাম তাজফুল সাহেব আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ মাননীয় চেয়ারম্যান মহোদয় কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দীন আমার স্নেহধন্য মাওলানা আবু রায়হান হাফিজাহুল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলাইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য একটা আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি এসেছি এখানে জোহরের একটু পরপরই চলে আসছি ভেবেছিলাম আমার বয়ানটা জোহর পরেই হবে সেই সময় কিছু সময় পাওয়া যায় কিন্তু তারা এখানে লিখতে নিয়ে জোহর থেকে মাগরিব পর্যন্ত লেখার কারণে ভেবেছে মাগরিবের আগে তো আর মেহমান উঠতেছে না এখন তো মানুষ সব সচেতন জুমার আজান হয় সাড়ে বারোটায় মুসল্লি হাজির হয় একটা চল্লিশে তো সেজন্য একটু আসতে আপনাদের বিলম্ব হওয়ায় আমাকে উঠতে হয়েছে একটু বিলম্বে আপনাদের কারণে আমি কিন্তু আগে আসছি এখনও মানুষ কিন্তু আসার উপরে আছে অনেকে এসে দোয়া ধরবেন দোয়া ধরে বলবেন যে হুজুর কী ওয়াজ করলেন উনি কিন্তু শোনেনি নেই ওয়াজ এটাই হয় যাই হোক যে সময় আমার হাতে আছে এখনও আমল করার জন্য এত সময় লাগে না আমল করার জন্য যদি আমরা কথা শুনতে আসি তাহলে এত সময় কিন্তু লাগবে না কিন্তু যদি হ্যাঁ না হুজুর আপনি একটু সুর দেখবো একটু ভাবভূত দেখবো তাহলে সময়ের দরকার তাহলে আমরা আলোচনা শুনতে আসছি কি অন্য কিছু উদ্দেশ্যে না আমল করার নিয়তে আমলের নিয়তে যদি এসে থাকি তাহলে যথেষ্ট সময় আছে আমি চেষ্টা করব কিছু মূল নির্যাস সামারাইজ করে কিছু কথা বলার জন্য এই পৃথিবীতে যত ভাষণ দিয়েছে এ পর্যন্ত যত বড় বড় ফেমাস স্পিকাররা আদম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত বক্তৃতা যাদের মুখ থেকে বের হয়েছে যাতে আরবি যাকে আরবিতে বলা হয় আল খুতবাতুন নারিয়াহ অগ্নি ঝড়া বক্তব্য এর মধ্যে সবচেয়ে সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের সেরা একটা ভাষণ দিয়েছেন ইখতাবু ফি হাজ্জাতিল ভিদা বিদায় হজের ভাষণ দিয়েছেন সেই বিদায় হজের ভাষণ টোটালি হাদিসে আছে না নাই সময় লেগেছিল মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট সব বক্তব্য তার এই টাইমেই ছিল তাহলে কি আমলের জন্য বেশি কিছু লাগে লাগে না কিন্তু আমার দেশে একটা সংস্কৃতি হলো হুজুর উঠলো দুই ঘন্টায় ওয়াজ করলো না কেবল গা গরম হচ্ছে আমাদের এরকম আসছে না নাই না আমরা আমল করার নিয়তে যদি শুনি তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি আমি এলাকায় এই বারুহাস এই এলাকায় আমি এর আগে মনে হয় আমার আশা খুব কম হয়েছে মনে আসছি খুব কম তবে এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নেই বললেই চলে
মালসিন না জলসিন কোথায় যেন একবার আসছিলাম, সেখানে প্রচুর লোক ছিল, তাদের সিলেকশন টাইম সিলেকশনে তারা উল্লেখ করেছিলেন যে জোহর পরে আমার আলোচনা। লোকজন একটা ঢল নেমেছিল আর এই এক মাস ধরে মাহফিলে একটি ইফেক্ট পড়েছে হলো ফিফা ফিফা ফুটবলের একটি ইফেক্ট কিন্তু মাহফিলে পড়েছে, কারণ ফুটবলটা একটা পরিচিত খেলা গোটা পৃথিবীর মানুষের কাছে। এই জন্য খেলাকে কেন্দ্র করে মানুষের জিকির আজগার শুধু এই কয়েক মাসে যদি ফোন ট্র্যাক করে যদি শোনেন খালি মেসি আর্জেন্টিনা ব্রাজিল এই নিয়েই, এমনকি এমপি মন্ত্রী চেয়ারম্যান নেতা সবার ফেসবুকে পোস্টও এই এগুলো নিয়ে, ঠিক আছে কিনা সবাই সবারই তাই সম্মানিত ভাইয়েরা। এই জন্য মানুষের একটু ইফেক্ট এই দিকে মাহফিলে একটু পড়েছে। এরপরেও এই পড়ন্ত বিকেলে যে সময় মানুষ হাজারো কাজে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যে এসেছেন এক একজন মুজাহিদের ভূমিকা পালন করেছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসান্তু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজেরিন, আমি একটা আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, তার আগে আমার মোহাম্মদ ভাই সুন্দর তেলাওয়াত করেছেন, উনি কিন্তু এলাকার সন্তান, খুব সুমধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করেছেন। আল্লাহ তুমি তার কণ্ঠকে আরও ক্ষুরধার করে দাও, দিনের জন্য কবুল করে না। সম্মানিত হাজেরিন, আমি সেই ছোট্ট একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাদের এই পৃথিবীতে মায়া দয়া ভালোবাসা শ্রদ্ধা স্নেহ এগুলো কে দিয়েছেন, আস্তে বলবেন না, কে দিয়েছেন? বাড়ির পোষ্য বিড়াল পালতেছেন, হঠাৎ করে মারা গেল, চোখে পানি আসে না? গাভী পাললেন, দুবছর দুধ দুধ খেলেন, তার সেবা করলেন, তার উপকার নিলেন, হঠাৎ করে একদিন মারা গেল, চোখে পানি আসে না? এই মায়া দয়া ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে মায়া দয়া ভালোবাসা এটা আল্লাহ দিয়েছেন, কিন্তু এই মায়া দয়া ভালোবাসা মহাব্বত কার জন্য কতটুকু রাখতে হবে, এটার পরিমাণ কার ক্ষেত্রে কতটুকু, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই জানার অভাবের কারণেই খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার, আর আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ার মারামারি করে তিন গ্রুপে তিনজন শহীদ। ভালোবাসার এই পরিমাণটা বোঝে না, এই জন্য এই অবস্থা হয়েছে। প্রথম দিন আর্জেন্টিনা হেরে গেছে, 70 বছরের এক বুড়া চাচা আত্মহত্যা করছে, তাহলে এটাও কিন্তু একটা ভালোবাসাই হয়েছে, আস্তে বলে হয়েছে কিনা বলেন। তাহলে এই ভালোবাসা মায়া মহাব্বত এটা কি পরিমাণ, কার জন্য কতটুকু হতে হবে, এই জন্য একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আসুন সে আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলি। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার জন্য, মৃত্যু মৃত মানুষের জন্য কিন্তু কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে জিন্দা লোকের জন্য। কিন্তু দুঃখ লাগে কোরআনের এই তেলাওয়াতের ব্যবহারটা আমার দেশে ম্যাক্সিমাম মরার আগে হয় না মরার পরে হয়, মরা পরে হয়। কোরআন কি মরার পরে তেলাওয়াতের জন্য আসছে? কোন মৃত মানুষ কি কোরআন শোনে? কোরআন শোনে কারা? যারা জীবিত, যারা যাদের কান আছে তারা শোনে। লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন জিন্দা লোককে সতর্ক করার জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন তো আমরা পড়ি না, কোরআনকে আমরা ব্যবহার করি না, কোরআনের চর্চা আমরা করি না। আমরা বহু জ্ঞান অর্জন করি, পৃথিবীর কোনো জ্ঞানই ইসলামের বাইরে না। মেডিকেল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ইসলাম, এরপরে প্রশাসন ইসলাম, অর্থনীতি ইসলাম, জেনারেল সাবজেক্ট ইসলামিক সাবজেক্ট বলতে কোনো কিছু নাই, সব ইসলাম। যেটা করলাম সেটাই ইসলাম, বলি আলহামদুলিল্লাহ।
আমাদের কিন্তু বলা হয় যে ইসলাম শিক্ষা আর জেনারেল শিক্ষা সাধারণ শিক্ষা না পৃথিবীর সব শিক্ষাই ইসলাম আর সেই শিক্ষা শিক্ষা নয় যার মধ্য দিয়ে মানবতার ক্ষতি হয় এমন শিক্ষা কোন শিক্ষাই নয় আমার কথা বুঝতেছেন কিনা জানি না সম্মানিত ভাইরা যারা বলেন হুজুর আমি তো ইসলামী শিক্ষায় তেমন শিক্ষিত না আমি ইসলাম তেমন বুঝি না তাহলে উনি কি বোঝেন উনি যদি অঙ্ক বোঝেন এটাও ইসলাম উনি যদি ইংরেজি বোঝেন এটাও ইসলাম উনি যদি অন্য কোনো বিষয়ে ভোকেশনালের নলেজ আছে এটাও ইসলাম উনি যদি একটা ইঞ্জিন সম্পর্কে তার নলেজ থাকে এটাও ইসলাম আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যে বিষয়টা সবার জন্য থাকতে হবে যে জ্ঞান সবার জন্য জরুরি ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন তারপরে রাজনীতিবিদ বলেন যেই পেশারই লোক হোক না কেন ব্যবসায়ী বলেন যার জন্য সবার আগে যে জ্ঞান সবার জন্য জরুরি সেটা হলো কিসের জ্ঞান আস্তে বলবেন না কিসের জ্ঞান কোরআনের জ্ঞান এই জ্ঞানটা সবার থাকতে হবে এটা না রাখলে আমি জান্নাত পাবো না আস্তে বলবেন জান্নাত পাবো না জেনে না বুঝে আপনি জান্নাত পাবেন কেমনে আপনি দরজায় তো খুঁজে পাবেন না না জেনে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কোরআন এমন একটি মানচিত্রের নাম এই মানচিত্রে চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাতের দরজা খুঁজে খুঁজে পায় জাহান্নাম কোথায় তার অ্যাড্রেস সে পেয়ে যায় কোরআন এমন একটি আয়নার নাম আয়নায় চোখ রাখলে পরে বান্দা কোরআনের ভিতরে রসুলের চেহারা দেখতে পায় এই জন্য সবার আগে যত জ্ঞান আমরা অর্জন করব কোনো আপত্তি নাই সব জ্ঞান অর্জনের আগে আমাকে কিসের জ্ঞান অর্জন করতে হবে তাহলে এখন আমি একটা বিষয় প্রশ্ন করি সেটা হলো সকল সিলেবাস প্রণয়ন করার আগে মুসলিম উম্মার জন্য এক নম্বর তালিকায় কিসের জ্ঞান থাকা দরকার কোরআন এক নম্বর সিলেবাস এটা রাখতে হবে এটা যদি আজকে থাকতো তাহলে সুশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পেতাম সব জায়গায় শৃঙ্খলা দেখতে পেতাম কোরআন যতটুকু যে জায়গায় আছে সে জায়গায় কোনো গণ্ডগোল নাই মসজিদে কোনো মারামারি আছে নাকি আসতে কোন কেন ইমাম নামাজ শুরু করেছেন ইমাম নামাজ শুরু করে দিয়েছেন একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ মুসল্লি নামাজ পড়ছে কোনো গণ্ডগোল নাই কারণ সেখানে কোরআন আছে আপনি মাদ্রাসায় যাবেন মাদ্রাসায় কি কখনো দেখেছেন শিক্ষক ছাত্র শিক্ষককে উল্টা মারে এরকম আছে নাকি বলেন কলেজে ভার্সিটি আসতে করে আছে না নাই মাদ্রাসায় পাবেন না কেন মাদ্রাসায় কোরআন শেখানো হয় আদবের সাবজেক্ট তাকে আগিয়ে দিয়ে দেওয়া হয় আপনি সেই জায়গায় কোনো হট্টগোল পাবেন না রহমত পাবেন শিক্ষক শুধু মাথা উঁচু করেছে একটু চোখ রাঙিয়েছে ছাত্র ভয় থরথর করে কাঁপতেছে কিন্তু ভার্সিটির দিকে আপনি তাকেন আমিও ঢাবির ছাত্র ছিলাম ঢাবিতে আমি পড়াশোনা করেছি আমার বন্ধুগণ আদব আখলাক তো ইসলাম থেকেই নিতে হবে আদব আখলাক আজকে আপনি আমেরিকার দিকে যান ইউরোপের দিকে যান একটা রিসার্চ এসেছে আমেরিকার একটা গবেষণা এসেছে গোটা পৃথিবীতে 228টি দেশের মধ্যে ইসলামকে মানার দিক থেকে প্রথম 47টা দেশ হলো খ্রিস্টানদের দেশ অন্য ধর্মের দেশ তারা ইসলাম গ্রহণ করেনি মুসলমান হয়নি তারা কিন্তু ইসলামের সিস্টেমগুলো তারা রেখে দিয়েছে ধরুন একটা আমি সিস্টেম বলছি হেঁটে আসছি আমরা রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে আসছি আমরা বামে না ডানে বামে না ডানে ইসলাম কোথায় আসতে বলে কোথায় হাঁটতে বলে ডানে আমরা আসছি কোন দিকে বামে আর আমেরিকায় যাবেন ইউরোপে যাবেন ওরা হাঁটে বামে না ডানে তাহলে ইসলাম কারা মানলো ওরা কিন্তু মুসলমান না শুধু একটা বললাম ইসলাম মানার দিক থেকে ইসলামের সিস্টেমগুলো মানার দিক থেকে তারা আগায় আছে 48 নম্বর তালিকায় হলো মালয়েশিয়া 54 নম্বর তালিকায় হলো সৌদি আরব 136 নম্বর তালিকায় হলো বাংলাদেশ আমার কথা কি বোঝা আসতেছে এটা জরিপের কথা বললাম একটা গবেষণা এসেছে এটা তাহলে আমার বন্ধুগণ ইসলাম কি শুধু
মানে ইসলাম শুধু আমি মুসলমান জন্মসূত্রে ইসলাম পাইছি আমি মুসলমান এর পরিচয় কি মুসলমান থাকতে হবে ইসলাম থাকতে হবে কি ইসলাম এক আনা ষোলো আনা এক আনা ষোলো আনা ষোলো আনা থাকতে হবে আংশিক মানার নাম ইসলাম নয় পুরোপুরি মানতে হবে ইসলাম কে আপনি আংশিক মানবেন আংশিক মানবেন না তা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না তোমাকে পুরোপুরি মানতে হবে যদি তা না মানো তাহলে কি হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে আজকে গোটা পৃথিবীতে মুসলমান সম্মানে আছে না লাঞ্ছনায় আছে সব জাতি মুসলমানকে মারে আমি কি ভুল বলতেছি ফিলিস্তিনি ইহুদিরা মুসলমানকে মারে কাশ্মীরে হিন্দুরা মুসলমানকে মারে আরাকানে বৌদ্ধরা মুসলমানকে মারে উইঘুর প্রদেশে চীনেরা মুসলমানকে মারে ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে তেল চুরি করার জন্য খ্রিস্টানরা মারল মারতেছে মারার উপরে আছে জুলুমের উপরে আছে এইরকম করে আবার কিছু সংখ্যক মুসলমান মোনাফেকরা মুসলমানকে মারে আছে না নাই মুসলমান যেই যে লাঞ্ছিত অবস্থায় গোটা পৃথিবীতে বসবাস করছে 180 কোটি মুসলমান এর মূল কারণ কিন্তু এখানে আল্লাহ তাআলা ফাইন্ড আউট করে দিয়েছেন ইসলামকে পুরোপুরি না মানা পুরোপুরি না মানার কারণে তুমি লাঞ্ছিত হবে আমার আমি মোল্লা আমার কথা নয় কোন মোল্লার বক্তব্য এটা নয় কার বক্তব্য আল্লাহর বক্তব্য কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না লাঞ্ছিত হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ট্রেন যাবে ঢাকা সরব স্টেশন থেকে উল্লাপাড়া স্টেশন থেকে আপনি চড়েছেন ঢাকা যাবেন আপনি হঠাৎ করে সৈয়দাবাদের মোড়ে স্টেশনে এসে একটা চাকা নষ্ট হয়ে গেছে আপনি একটা চাকা নষ্ট হলো 50টা চাকার মধ্যে ট্রেনের ড্রাইভার কি ট্রেন চালাবে নাকি চালাবে না একটা চাকা হলো 50টা চাকাকে বিকল করে রেখেছে ওই চাকা না ঠিক হওয়া পর্যন্ত ট্রেন আর ঢাকা যাবে না 49টা চাকা এতগুলো চাকা ঠিক থাকার পরেও একটা চাকা যেমন সবগুলো চাকাকে বিকল করে দিয়েছে ঠিক তেমনই ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা পরিবার জীবনের চাকা সমাজ জীবনের চাকা অর্থনীতি জীবনের চাকা সমাজনীতি জীবনের চাকা রাজনীতি জীবনের চাকা রাষ্ট্রনীতির চাকা চুক্তিনীতির চাকা প্রশাসনের চাকা এই সমস্ত চাকাগুলোর ভিতর থেকে একটা চাকাকে যদি কোনো মুসলমান অচল করে রাখে সেই সময় ওই ইসলাম মেনে বান্দা কখনো জান্নাতের দরজা খুঁজে পাবে না এই জন্য ইসলাম মানলে ষোলো আনাই মানতে হবে নিজের মর্জি মতো ইসলাম মেনে আমি আল্লাহকে খুশি করতে পারবো না এই জন্য কোরআন যা বলেছে আমি তাই বলবো কোরআন যা মানা করেছে আমি তাই মানা করবো ঠিক কি না এটার নাম হলো ইমান এটার নাম কি ইমান একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন গোটা দুনিয়াতে মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ একটা জাতির নাম মুসলমানদের সবচাইতে শৌর্য বীর্যের ইতিহাস মুসলমানদের সবচাইতে বেশি মুসলমানদের জীবনে এমন কোন রেকর্ড নাই যে রেকর্ড হিটলার ঘটিয়েছে মুসলমানদের জীবনে এমন কোন রেকর্ড নাই অন্য ধর্মের লোকেরা যা করেছে এমন কোন রেকর্ড মুসলমানদের জীবনে মুসলমানদের কোন ইতিহাসেও নাই ইসলামের ইতিহাস রক্তের ইতিহাস নয় ইসলামের ইতিহাস হল মোহাম্মদ ভালোবাসার ইতিহাস ইসলামে কোনো জঙ্গিবাদ নেই কিন্তু ইসলামকে জঙ্গি ধর্ম আর মুসলমানকে জঙ্গি বানানোর মিডিয়া দু গোটা দুনিয়াতে আসে না নাই পরীক্ষায় প্রশ্ন আসে জঙ্গি উৎপন্ন হয় কোথায় কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা অপশন দেয় বুঝলেন কোনটা হবে এখন লিখবে কি বলেন তো লিখবে মাদ্রাসা আর অস্ত্র খুঁজে পায় কোথায় মাদ্রাসা ইউনিভার্সিটি কোথায় খুঁজে পায় এই হচ্ছে আজকে গোটা পৃথিবীর মিডিয়াগুলো মুসলমান আমরা অনেক পিছে আছি ইসলামকে শুধু নাম সর্বস্ব ধর্ম হিসাবে মানলে পরে ইসলাম মানা হবে না ইসলাম দিয়ে আমার পরিবার ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সব জায়গায় ইসলাম মানাই হলো প্রকৃত মুসলমানের কর্তব্য
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাবো আমরা। আমরা আমাদের ভালোবাসাগুলোকে কেন যেন এদিক সেদিকে আমরা ট্রান্সফার করে দিয়েছি। রাতের বেলা রসুলকে স্বপ্নে না দেখে রাতের বেলা খেলা স্বপ্নে দেখে, খেলা দেখতে দেখতে নিজেও খেলে, খেলার ঠেলায় ঠ্যাং চলে যায় ওই জানালার গ্লের মধ্যে, ঘুম থেকে উঠে দেখে ওর পা কোথায়, গ্লের ভিতরে। কেন? ওর চিন্তা, ওর চেতনা, ওর স্বপ্ন খেলাকে কেন্দ্র করে। ভালোবাসা দিয়েছে কোথায়? ওর মধ্যে। কিন্তু রসুলকে কি স্বপ্নে দেখা সম্ভব নয়? আসতে বলে সম্ভব নয়। অনেকে কি দেখে না? সবাই কি দেখতে চান? ভালোবাসাই নেই, সবে দেখবেন কি আপনি? আপনি ভালোবাসা সৃষ্টি না হলে কখনো কি তার প্রিয় হওয়া যায়? আমাকে আল্লাহ বানিয়েছেন, আমি যদি আল্লাহ কি না ভালোবাসা, আমি কি তার প্রিয় হতে পারবো? পৃথিবীতে আপনি বাবার দিকে তাকান না, মার দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, মায়া মমতা ভালোবাসা আছে বলেই তো তাদের সঙ্গে সম্পর্ক আছে। আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরিতে বললেন, সমস্যা নাই, বলেন জোরে, বলেন কে? বললাম জোরে, আল্লাহ ভালোবাসেন। কিন্তু আজান শুনলে যে মসজিদে যাই না, কথাটা বুঝলেন? আমি শুধু আপনাদেরকে একটু জাস্ট প্রশ্ন করে যাচ্ছি আজকে, আমার প্রাণটা কার হাতে? এটাও তো আল্লাহর হাতে, তাই না? সবচেয়ে আমার প্রিয় জিনিস কি? আমার জীবন, এটাই তো প্রিয় নাকি? তাহলে এই জীবনটা কার হাতে? ধরুন আমার তাসফুল ভাই ভাই অথবা আমার মোহাম্মদ ভাই অথবা আমি এই মুহূর্তে মারা গেলাম, এই মুহূর্তে আমার ইন্তেকাল হলো, আপনি আমার জন্য কি করবেন বলেন? আছে কিছু করার? কিচ্ছু করতে পারবেন আপনি? গোটা দুনিয়ার সম্পত্তি আপনার নামে, তাও তো আপনি আমাকে কিছু করতে পারবেন না। বড় জোর তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, বলবেন যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো, এই তো একটা অ্যাম্বুলেন্স চলে আসবে এখানে, লাস্ট এখানে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠায় দেবে। আপনি তো লাস্টটাও রাখবেন না, আমাকে উঠায় দিবেন, বলবেন ড্রাইভার তুমি নিয়ে যাও, ওনার আত্মীয় স্বজনের কাছে একটু কিছুক্ষণ তারা দেখুক, নিয়ে যাও, নিয়ে যাবে। তারা কি আমাকে রাখবে? তাহলে আমাকে রাখবেন মূলত কে বলেন? আসতে বলে কে রাখবেন? কিন্তু আল্লাহর কথাই মনে থাকে না আমাদের। আমাকে টান দিয়ে নিয়ে চলে যাবে সব, ওই যে বাড়ি থেকে বের হয়েছিলাম ওই সুন্দর সাজানো বেডরুম আমাকে আর দেখাবে না, ওই সাজানো শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আমাকে আর দেখাবে না, আমার পরিকল্পিত বাগান সাজানো দুনিয়া আমাকে আর দেখাবে না, আমার কর্পোরেট বিল্ডিংগুলো দেখাবে না, ব্যবসা বাণিজ্যগুলো দেখাবে না, আমাকে সোজা নিয়ে আমার বাড়ির সামনে উঠানেও স্থান দেবে না আমাকে, ঘরের একটা উঠানের একটা কোণায় কিছু চাদরটা আড়াল করে দিয়া একটা চতি চকিতে আমার নিথর দেহটা ফেলে দেবে, গোসল করার আগে যতটুকু সেলাই ওলা দামি ফ্যাশনেবল কাপড় চোপড় ছিল কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে নিয়ে গোসল করাইয়া দেবে, নাকি মুখে একটু তুলা দিয়ে একটু যত্ন করে সাবান দিয়ে গোসল করাইয়া দেবে। কাপড় নাই, এত কাপড় জীবনে পড়েছি, বাজারে যাবে একজন কাফনের কাপড় কেনার জন্য, আরেকজন যাবে দা দিয়ে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কোদাল দিয়ে কবর খনন করার জন্য, বৃষ্টির দিন কোথায় কবর দেবে তাও টেনশন, জোহরে জানাজা হয়ে যাবে, মাইকে এলান হয়ে যাবে, লোকজন সব হাজির হয়ে যাবে, ছয় ঘন্টাও পার হতে দেবে না, দশ ঘন্টা পার হতে দেবে না, দেরি করা যাবে না, নিজের ছেলে পর্যন্ত বলবে তাড়াতাড়ি দাফন দাও, লাশটা পচে যাবে গলে যাবে, এমন নির্মম দুনিয়া। এই দুনিয়াতে আমি থাকতে চাইলে আমাকে কেউ থাকতে দেবে না, আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে আমাকে নিয়ে যাবে, জানাজা সম্পন্ন করায়া টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাবা দেবে, এই যে মাটি দিয়ে বিদায় দিয়ে আসলো, দিন শেষে আমার কেউ আপন নাই, আমার আপন বলতে যিনি তিনি আমার কে? কে? আল্লাহ।
আল্লাহ ছাড়া আমার কোনো আপন নাই কে বলেছে বউ আপন ও যুবক তুমি নতুন বিয়ে করেছো নতুন বিয়ের পর দুই বছর সংসার হয়েছে বাচ্চা একটা হয়েছে ফুটফুটে বাচ্চা হঠাৎ করে বারুহসে রাস্তায় হোন্ডা চালাতে নিয়ে বাইকটা উল্টে খাদে চলে গেছে তুমি মারা গেলে বউটা শুনলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল সেন্সলেস হলো কয়দিন সেন্সলেস থাকবে বড় জোর এক মাসে কথা বলবে না হাসবে না দুই মাসে তার হাসি ফুটবে তিন মাসে স্বাভাবিক জীবনযাপনে চলে আসবে সন্তান তেতিম হয়ে যাবে শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে ছয় মাস সাত মাস পর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউটাকে নিয়ে অন্যত্র বিয়ের ব্যবস্থা করবে বিয়েটা হয়ে যাবে নতুন সংসারে তোমার বউ চলে যাবে যুবক বউটা চলে যাওয়ার পর যে বউ তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন যৌবন দিয়ে ভালোবেসেছেন সেই বউটার মুখ থেকে বের হবে আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমার বিয়ে দেওয়ার ব্যাপারে ভালোই সিদ্ধান্ত নিয়েছো কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো এটাই দুনিয়া আপনার নেতৃত্ব কতক্ষণ থাকবে আপনি চলে যাবেন আস্তে করে কবরে রেখে আসবে আপনার পোস্টার একজন চলে আসবে আপনার ব্যবসা বাণিজ্য আপনি গড়েছেন মারা যাবেন আপনার সন্তান এসে দখল করবে আবার মারামারিও লাগবে ভাই ভাই এটাই তো দুনিয়া এই জন্য আমি আলোচনা আজকে শুরু করেছি ভালোবাসা নিয়ে ভালোবাসার ভাগটা আমরা ভুল বুঝি ভালোবাসা ভাগ করতে আমরা ভুলে যাই আমার আপনার যিনি প্রভু যিনি রব তিনি আমাকে যে ভালোবাসেন পৃথিবীর কোনো মানুষ কেউ কি আমাকে এমন ভালোবাসে নাকি এখানে বসে আছি আমরা তিনি ভালোবাসা দিয়ে আমাকে খাবার খাওয়াচ্ছেন কে নাকের মধ্যে অক্সিজেন দিচ্ছেন কে ফ্রি সার্ভিস যখন সুবহানাল্লাহ সূর্যের আলো ফ্রি সার্ভিস অক্সিজেন ফ্রি সার্ভিস যেগুলো এসেনশিয়াল সব আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন আল্লাহ বান্দাকে বলছেন বান্দা আমি তোকে খাওয়াই যারা বলে আল্লাহ কেমন করে খাওয়ায় নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার নাকেরটা কে খাওয়ান সরাসরি খাওয়ান না মুখেরটাও কে খাওয়ান ওই যে সরিষার ফুলের সরিষার ফুল না ওই যে সরিষার ফুলটা সাজানো গোছানো সব কিছু আমার আপনার জন্য বানিয়ে দিয়েছেন দেখেন কত সুন্দর নিখুঁত সৃষ্টি কি সুন্দর করে বানিয়েছেন তিনি আল্লাহ বলছেন বান্দা তুমি তো চাষি না উত্তম চাষি আমি আল্লাহ শুধু বীজটা ছিটায় দিয়ে আসো আমি আল্লাহ এটাকে বড় করে ম্যাচিউর করে তোমার বাড়িতে আমি এগুলো পৌঁছায় দিই জল করুন সুবহানাল্লাহ মাটির ক্যালসিয়াম কার পটাশিয়াম কার ফসফরাস কার ইউরিয়া কার কার আল্লাহ শ্রী আল্লাহ বলছেন বান্দারে তোর প্রান্ত আমার হাতে আমি তোকে খাওয়াই আমি তোকে পড়াই আমি তোর সবকিছু নিয়ন্ত্রণ করি মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান বলুন আস্তে বলবেন না কার অবদান আল্লাহর অবদান আহারে কত সুন্দর করে তিনি সাজিয়েছেন আমার আপনার দেহটাকে আল্লাহকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না আল্লাহ বলছেন নিজের দিকে ছায়া দেখ আমি তোর কি অভাব টানিয়ে রেখেছি একটা মানুষের কিডনি কত জরুরি আমরা তো বুঝি না আমার এক বন্ধু প্রবাসে থাকেন বড় ব্যবসা করেন আব্দুল মমিন তার নাম গেলাম সেই দেশে বেড়াতে দেখা হলো সালাম কালাম হলো হঠাৎ করে হাতটা চেপে ধরলাম দেখি হাতের এই কোনায় দেখি একটা মেশিন লাগানো মেশিনটা চলতেছে অবিরাম চলছে বললাম বন্ধু এই জায়গায় তো আমার এরকম না এরকম কি লাগাইছো তুমি এই জায়গায় বন্ধুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে বন্ধু দুটো কিডনি আমার নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন কিন্তু আমার দুইটা কিডনি নাই সঙ্গে সঙ্গে আমি বললাম বন্ধু তুমি কেমন করে চলো বলতেছে আমি ডায়ালিসিস করি প্রত্যেক সপ্তাহে চলে যাই চিকিৎসকের কাছে সাত দিনে একবার আমাকে ডায়ালিসিস করতে হয় সমস্ত রক্তগুলো আমার শরীর থেকে বের করে ডায়ালিসিস মেশিনে নিয়ে এটাকে ফেটে আবার শুয়ের মধ্যে যে আবার রক্তগুলো ঢুকায় দেয় যেটা কিডনির কাজ সেই কাজ না ডায়ালিসিস মেশিন করতেছে ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি আর আমার আল্লাহ আপনারা আমার আপনার কিডনির ওজনটা বানিয়ে দিয়েছেন মাত্র 200 গ্রাম যেরকম সুবহানাল্লাহ 200 গ্রামের মধ্যে সমস্ত মেশিনগুলো দিয়ে দিয়েছেন এত সুন্দর মেশিন 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়েছেন কিডনির ভিতরে
আল্লাহ তাআলা হার্ট দিয়েছেন লাংস দিয়েছেন যত সুন্দর করে বানিয়ে দিয়েছেন দুটো চোখের ভিতর আল্লাহ তাআলা অসংখ্য পার্টস দিয়েছেন মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা চোখের মধ্যে 20 লক্ষ করে পার্টস জয় করুন সুবহানাল্লাহ কে বানিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে তো তুই চোখ দিয়ে দেখিস আমি তো চোখ চালাই তোর চোখ যেন নষ্ট না হয় ধুলা যদি তোর চোখের মধ্যে ঢুকে যায় পিছনে একটা মেশিন সেট করেছি ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পিছনে মেশিনটা চালু হয়ে যায় সঙ্গে সঙ্গে ওয়াইনমেন্ট মলম বের হয়ে যায় সেই মলমটা বের হয়ে তোর চোখটাকে ফিল্টারিং করে পরিষ্কার করে দেই আবার তুই যখন ঘুমে যাস ঘুমের মধ্যে আমি আল্লাহ স্থায়ী কিছু মলম পিছন থেকে বের করে তোর চোখটার মধ্যে আমি সুন্দর করে সাদা মলম সকালবেলা আসে না নাই মুখটা তুই পরিষ্কার করে নিস চোখটা তুই পরিষ্কার করে নিস চোখ দিয়েছি বান্দা ওটাকে ঠিক রাখার ব্যবস্থাপনার দায়িত্ব আমার তোর কিডনি দেখার দায়িত্ব আমার তোর হার্ট দেখার দায়িত্ব আমার তোর রক্ত দেখার দায়িত্ব আমার মাথা থেকে পা পর্যন্ত সব আমি দেখি তুই শুধু চুলের কাটিংটা মারিস মেসি স্টাইল নেইমার স্টাইল ঠিক আছে না কিন্তু চুলটা তো আমি দিয়ে দেই চুলটা তো আমি সুন্দর করে তোকে গজায় দেই সবকিছু আমি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি বান্দা আর তুই আমাকে দূরে রাখিস কেন দূরে রাখিস কেন তোর দায়িত্ব হলো এক নাম্বার ভালোবাসা দেখাতে হবে কাকে আস্তে বলবেন না কাকে ভালোবাসা চার প্রকার ভালোবাসা কয় প্রকার বলেন চার প্রকার মহাব্বত চার প্রকার এক নাম্বার কার জন্য আস্তে বলবেন না কার জন্য সেই ভালোবাসার বহি প্রকাশ মানে নামাজ না পড়া আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি যারা বেনামাজি তারা কি আল্লাহকে ভালোবাসে আস্তে করে কেন ভালোবাসে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে কার জন্য জানেন বলেন কার জন্য জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি হবে বেনামাজির অথচ আজ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে একাত্তরে আজকে 2022 শেষ হচ্ছে 52 বছর আল্লাহ তাআলা বলছেন যাদের যারা তোমরা নেতা হয়েছো যারা দেশ চালাও রাষ্ট্র চালাও সমাজ চালাও যাদের কণ্ঠবট আইন পাশ হয় আমি আল্লাহ পরামর্শ দিলাম আমি কোরআনে জানিয়ে দিচ্ছি আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ যাদেরকে আমি ক্ষমতা দেব রাষ্ট্র ক্ষমতা দেব তারা চারটা আইন সমাজে চালু করবে মুসলিম সমাজে সেটা হলো এক নাম্বার তারা নামাজ কায়েম করবে কার কথা আল্লাহ আস্তে বলবেন না কার কথা তাহলে যে নেতাগুলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করে না সে না থেকে আমার নেতা হতে পারে না সে আইন পাশ করবে কখন সে তো নিজেই নামাজ পড়ে না মন খারাপ করবেন না আমি দিল থেকে কথাগুলো বলছি একটু দিমাগ একটু একটু ভিতরে লাগার জন্য বলছি যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো কাজ করবে না সে আমার নেতা হয় কেমনে ঠিক কি না এ তো ক্ষণিকের দুনিয়া মায়া মরিচিকা কিচ্ছু না এখন আছে কিছুক্ষণ পরই নাই অতএব সম্পর্ক তার সঙ্গে গড়বো আমি যার সঙ্গে সম্পর্ক গড়লে আমার আল্লাহকে পাওয়া যাবে এই জন্য দুনিয়াতে ভালোবাসার ক্লাস করতে গেলে ভালোবাসাও মানে আনতে গেলে অবশ্যই চিন্তা করার দরকার আছে না নাই কারণ ইয়াওমানা দুউ কুল্লা উনাসিম বিইমানিহিম কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবেন কোরআন বলছে কোন ব্যক্তিকে একা ডাকা হবে না নেতা সহ ডাকা হবে গোষ্ঠী শুদ্ধা তোরা কি করেছিস গোষ্ঠী শুদ্ধা তো দুনিয়াতে করছো আজকে সব জবাবগুলো দিয়ে দে সেদিন কর্মীরা বলবে আল্লাহ এই নেতারা তো আমাদেরকে পদভ্রষ্ট করেছে আমাদেরকে নামাজের কথা বলে নাই দিনের কথা বলে নাই কে দিনের কথা বলে নাই ভালো কথা তুই মানলি কেন কে মানছি তারা বলছে মানছি কে জাহান্নামে তোরা সবাই যাবি তখন ওই কর্মীরা বলবে আল্লাহ আমাদের জাহান্নাম দিও দিও কিন্তু এদিকে ডাবল ডাবল জাহান্নাম দিও আর আগে ঠেলাই বললো বুঝলেন নাই চামড়া কামড়াবে ঠোঁট কামড়াবে আর বলবে এগুলো কথা আফসোস করবে কিন্তু লাভ তো নাই এই জন্য দুনিয়াতে আমাদের সব কিছু সিস্টেম করার দরকার আছে না নাই এক নাম্বার ভালোবাসা কার জন্য আসতে বলবেন না কার জন্য তার যৌক্তিকতা আছে না নাই কারণ আমার প্রাণ কার হাতে ছিলাম কার কাছে আছি দুনিয়ায় কার দুনিয়ায় আবার চলে যাব কার কাছে বিচার করবেন কে জান্নাত দিবেন কে সেই জান্নাত কে পেতে চান সেই জান্নাত কে পেতে চান সেই জান্নাত কোথায় বলে আল্লাহর কাছে তো আছে কিন্তু জান্নাত কি এই দুনিয়ার কোথাও না জান্নাত বহু দূর এই তো এত কামাই করা লাগবি না
খুব সুন্দর কথা বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার একটা জায়গা তার খাজনা সিএসএমআরআর কোন সমস্যা আছে কিনা অন্য কোন দলিল আছে কিনা ভাইয়া দলিল কি কত কি লাগে একটা সম্পত্তি কিনতে গেলে জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আগে মনে মনে চিন্তা করতাম যে এত বড় জায়গা আল্লাহ দেবে কই একজনকে যদি এত জায়গা লাগে তাহলে এত মানুষকে কেমনে দেবে কিন্তু আমি পরে অনেক চিন্তা করে দেখলাম ছোটবেলা আব্বাকে এরকম প্রশ্ন করতাম আব্বা এই হুজুর জওয়াজ করে কি কয় 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এত জায়গা কই কিন্তু পরে যখন বয়স হলো দেখলাম না জায়গার কোনো অভাব আমার আল্লাহর নাই জোরে কর সুবহানাল্লাহ একটু বলি একটু শোনেন আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কয় মাইল দূরে কয় মাইল আছে কি এখানে হিসাব আছে কোনো মাইল টাইল আছে আচ্ছা সূর্যটা একটু অনুমান করে বলা যায় সূর্যটা এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া এই দুনিয়ার চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় জায়গা আছে আস্তে কয় জায়গা আছে সূর্য আমরা দেখি একটা প্লেটের মতো কিন্তু ওটা কিন্তু পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আচ্ছা গেল এই সূর্যের চেয়ে আবার কিছু তারকা আছে বেটেলজুইস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় জায়গা আছে আছে জায়গা আছে আচ্ছা ওরকম তারকা একটা নয় গ্যালাক্সি আছে মহাকাশে মহাশূন্যে গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 থেকে 60 বিলিয়ন তারকা মিলিয়ন না কিন্তু বিলিয়ন কোটি 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 তারকা দিয়ে একটা গ্যালাক্সি আচ্ছা এখন আমরা চাঁদের দেশে গেছি না আমরা চাঁদের দেশে যাই নাই চাঁদের দেশে নীল আর্মস্ট্রংরা গিয়েছিলেন চাঁদের দেশ ঘুরে এসেছেন মঙ্গল গ্রহে অনেকে ফ্ল্যাটও কিনছে কেউ কথা বুঝলেন কি আপনারা মঙ্গল গ্রহে ফ্ল্যাটও কিনেছে চাঁদের দেশে মানুষ গেছে এখন আপনি যদি চিন্তা করেন চাঁদেও গেলাম মঙ্গল গ্রহেও গেলাম এটা তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই এই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় ইকো দেওয়ার দরকার নাই ইকো কম রাখে প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় তাহলে এই দুনিয়া থেকে প্রক্সিমা সেন্টারে যাওয়ার জন্য যে যানবাহন দরকার বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার ঘন্টার গতি এই গতিতে যদি কেউ ওই অ্যাপোলো 11 চড়ে যদি সেই তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যেতে চায় তাহলে তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আসতে সম্ভব এই আকাশের নিচে আকাশের মালিক কত বড় এই জমিনের ছোট্ট একটা বান্দা সিয়ারে বসে মাতব্বরিয়ার অহংকার দেখছেন আল্লাহ বলে বান্দা তোর এইরকম অহংকার কিচ্ছু না ফেরাউনকে খতম করেছেন কে আসতে বলবেন না কে নমরুদকে মেরেছেন কি দিয়া বলেন কি দিয়া আল্লাহ তাআলা মুসার উদাহরণ কোরআনে দিয়েছেন কাফেররা কয় মা দা আরাদা আল্লাহু বিহাদা মাসালা তোমার আল্লাহর কাজ নাই মুসার মতো একটা প্রাণীর উদাহরণ দাও মুসা কোনো প্রাণী হলো মশা কিন্তু ছোটখাটো কোনো প্রাণী নয় যার ডেঙ্গু হয়েছে সে বোঝে কে তাহলে কোরআনের এই উদাহরণের মধ্যে যৌক্তিকতা আছে না ভাই আছে ডেঙ্গুর কামড়ে এডিসের কামড়ে মানুষ মারা যায় তাহলে ছোট মশা ছোট হলেও মশার জন্য আমরা কি টাঙ্গাই কি টাঙ্গাই বলেন মশারি এই মশা কত শক্তিশালী দেখেন এই মশা থেকে কিছু শিক্ষা আছে আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন বাউদাতেন কেন দিয়েছেন এক মশা যদি বেশি রক্ত খায় ও বেশি বাঁচে না আগে মরে যত বেশি খাবে তত আগে মরবে এই দুনিয়াতেও যারা যত বেশি খাবে যত বেশি লুটপাট করবে সে তত আগে মরবে ঠিক কি না আচ্ছা গেল নাম্বার 2 মশা যে মানুষকে কামড়ায় সেই মশাটা পুরুষ মশা না মহিলা মশা ভালো করে কম পুরুষ না স্ত্রী এখানে মেডিকেল সায়েন্সের লোক থাকলে খুব দ্রুত উত্তরটা পাওয়া যেত স্ত্রী মশা কামড়ায়
তাহলে কামরার কামরানোর জাত কি পুরুষ না মহিলা হ্যাঁ মহিলা কিন্তু কামরায় আচ্ছা আমার দিকে তাকান আমরা কিন্তু কামরাই না কামরাই মহিলারা নাকি আচ্ছা পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে পুরুষ সারা দিন কথা বলে 2000 শব্দ মেয়েরা কথা বলে সারা দিন 5000 শব্দ সুবহানাল্লাহ কইছে একজন কথা বুঝলেন কি আচ্ছা তাহলে 3000ই বেশি কয় আপনি বেগুন কিনে তারাশ বাজার থেকে বেগুন কিনেছেন খুব ভালো দেখে বেগুন কিনছেন কিন্তু বেগুনের পোকা কি দেখা যায় খুব সূক্ষ্ম কিন্তু এটা 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 সেকিং হয় হলো কোটার পরে বটিতে দিয়েছে আপনারই গিন্নি যখনই দেখছে পোকা মাথায় হাত দিয়া 3 ঘন্টা শুধু বেগুনের তপসি ঠিক কিনা আল্লাহ তাআলা মেয়েদেরকে এই জন্য এক্সট্রা করে আল্লাহ তাআলা তাদেরকে একটা গুণ দিয়েছেন তারা বেশি কথা বলে একটা অবশ্যই হিকমত আছে আল্লাহ তাআলা এখানে বাউদাতান শব্দ বলেছেন ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه الله تعالى লজ্জা বোধ করেন না মশার মত কোন প্রাণীর উদাহরণ দিতে নিয়ে লজ্জা পান না এখানে স্ত্রী মশার কথা বলা হয়েছে বাউদাতান স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে কোরআন যদি রাসূল রচিত হতো পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায় 2000 বছর আগে গবেষণা না হালে গবেষণা হালের গবেষণা এসেছে অথচ কোরআন বলে দিচ্ছে 2000 বছর আগে অতএব এটা প্রমাণ হয়ে গেল বিজ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না কোরআন দিয়েই বিজ্ঞান যাচাই হবে বিজ্ঞান ভুল করবে কিন্তু কোরআন কোনো ভুল করবে না কারণ কোরআন কার আল্লাহ আকাশ বানিয়েছেন যিনি কোরআন নাযিল করেছেন তিনি আমার বন্ধুগণ নাম্বার 3 হলো মশা কোনো দুর্বল প্রাণী নয় মশারি টাঙ্গায় ঘুমানোর পরেও 4-5টা মশা মশারির মধ্যে ঢুকে গেছে সেই মশা যদি থাকে আপনার কি ঘুম হবে নাকি কানের কাছে গান গায় গান গায় এই যে গান গায় কেমন করে গান গায় সায়েন্স বলতেছে একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো 600 বার 1 সেকেন্ডে 600 বার এটা কি ছোটখাটো কোনো কাজ একটা মশা প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড বুঝতেছেন তো এক সেকেন্ড হয়ে গেছে এই 1 সেকেন্ডে সে মশা তার পাখা নড়াচ্ছে 600 বার নাম্বার 4 হলো মশা এমন একটা প্রাণী আল্লাহ তাআলা নমরুদের মতো কাট্টা কাট্টা একজন কাফেরকে বিদায় করেছেন কোন বাহিনী দিয়া কোন বাহিনী দিয়া বলেন মশা ওই মশা পাহাড়ের পাহাড়ের মুখটা খুলে দিলেন গুহার মুখটা খুলে দিলেন পাহাড়ের মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মশার বাহিনী বের হয়ে আসলো যখন বের হয়ে আসলো অনেকগুলো মশার মধ্যে যেটা সবচেয়ে দুর্বল মশা অসুস্থ মশা যার ঠ্যাং ঠিক নাই পাখা ঠিক নাই এমন একটা মশাকে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন যা নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুক ঢোকে নাই ঢোকে নাই আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না নমরুদ কত বড় পাওয়ারফুল লোক যে লোক আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে পুড়ে হত্যা করতে চেয়েছিল সেই নমরুদকে আল্লাহ তাআলা মেরেছেন নেংলা মশা দিয়া সে আল্লাহর ক্ষমতা আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই শেষে নমরুদ বাড়ি খাইছে কিসের জুতার বাড়ি খাইছে এখনো জুতার বাড়ি খাওয়া লোক কিন্তু আছে আছে না নাই জর্জ ডব্লিউ বুশের জুতার বাড়ি দেখছেন কিনা আপনারা মিডিল ইস্টে এসেছিল এসে বলতেছে আমরা ইরাককে শান্তির জন্য যুদ্ধ করছি একজন জুতা তুলে মেরে দিয়েছে একদম সোফা বরাবর এগুলো হচ্ছে সুন্নত নমরুদ বোঝেন নাই সম্মানিত ভাইয়েরা কথায় কথা বাড়ে অনেক দূর চলে গিয়েছিলাম আমাদের ভালোবাসা রাখতে হবে 1 নম্বর লেভেল কে আস্তে বলবেন না কে সেই আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর বাড়ি কোথায় আল্লাহ আছেন কোথায় আল্লাহ আমাকে রাখবেন কোথায় এগুলো জানার দরকার আছে না নাই আচ্ছা আমরা এতক্ষণ কথা বলেছি মহাশূন্যের এরপর আকাশ এই আকাশে শেষ আকাশ আরো আছে কয়টা বলেন কয়টা 7টা আকাশ আবার তার মহাশূন্য আছে ওগুলো আরো বড় 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম জরকল সুবহানাল্লাহ সে আরশ আজিমের এই বিশাল আসনে আমার আল্লাহ তাআলা সমাসীন আছেন এবং জান্নাতটা হবে হলো আমার আল্লাহ তাআলার প্রতিবেশী হবে তারা
জান্নাতটা আল্লাহ তাআলার আরশ আযিমের আশেপাশে জোরে করে সুবহানাল্লাহ তো সেই জান্নাতের পজিশন নেওয়ার জন্য এই বছরে একদিন বরাতের রাতে আর শবে কদরে কিছু এই একটু চোখের পানি ফেলা রমজান মাসে সিজন মুসল্লি হইয়া ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে আপনি জান্নাতটা কামাই করবেন এত সস্তা জান্নাত পেতে হলে আমার আপনার কি হলো কি দরকার ছিল বিদ্যুৎ আসছে বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ তো ছিলই না আমাদের আমরা আমাদের আমরা আমাদের সম্পত্তি নিয়েছিলাম কারণ বিদ্যুৎ আসলে আবার হঠাৎ করে চলেও যায় তাই না যাক বলি আলহামদুলিল্লাহ ওয়াজ শেষ বিদ্যুৎ আসছে তাই না দুটা থেকেই বিদ্যুৎ ছিল না যাই হোক বিদ্যুতের কিছু ঘাটতি হয়েছে সম্মানিত ভাইরা আমার দিকে তাকান তাহলে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জঘন্য কাজ কি বাদ দেওয়া কি বাদ দেওয়া আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা করার এক নম্বর মাধ্যম কি আরো জোরে বলেন কি সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয় অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান নামাজ পড়ব জীবনে কেউ ছেড়ে দেব এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি এটা কি ভালোবাসা না ফজর হবে আজান হবে সঙ্গে সঙ্গে কোথায় নামাজের উপকার আছে না নাই আছে যদি কোনো বান্দা নামাজের জন্য মসজিদ থেকে বের হয়ে যায় ফজরের সময় যদি কোনো বান্দা নামাজের জন্য মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদের জন্য দিকে যদি বের হয়ে যায় প্রত্যেকটা কদমে কদমে দশটা করে নেকি লেখা শুরু হয়ে যায় নামাজ তো বান্দার জন্য কল্যাণকর নামাজ বান্দার কোনো ক্ষতি বয়ে আনে না ভারতের একজন বড় ডাক্তার ডাক্তার দেবী শেঠি একজন হিন্দু ভদ্রলোক গোটা দুনিয়ার বিখ্যাত একজন ডাক্তার জীবনে বহু চিকিৎসা তিনি করেছেন তিনি বলছেন শোনেন তিনি একটা জরিপ করেছেন আমি দুনিয়ার অসংখ্য লোকের আমি চিকিৎসা নিয়েছি চিকিৎসা করেছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার চিকিৎসা আমি জীবনে করেছি কিন্তু আমি যত রোগী দেখেছি এর মধ্যে যে সমস্ত মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে সেই সমস্ত লোকদের হার্ট এবং ব্রেন সবচাইতে বেশি সুস্থ আমার ভাইয়েরা কেন সুস্থ কি জন্য সুস্থ এর মূল কারণ হলো ওই সমস্ত লোকগুলো যখন নামাজের জন্য যখন রুকুতে চলে যায় কোথায় রুকুতে যখন চলে যায় সেজদায় যখন চলে যায় রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হাড়ের যে সমস্ত প্রবলেমগুলো থেকে যায় হাড়ের সূক্ষ্ম সূক্ষ্ম রোগগুলো খেলতে থাকে সমস্ত রেস্ট্রিকশনগুলো সব দূর হয়ে যায় সেজদায় যখন বান্দা চলে যায় বান্দা সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে রোগগুলো আছে নার্ভগুলো আছে রক্ত সঞ্চালন বেড়ে যায় সেজদা যখন বান্দা পাঁচ অক্ত নামাজে যখন নিয়মিত দেওয়া শুরু করে হার্টের মতো এবং ব্রেনের মতো এই জটিল দুটা জায়গা হার্ট স্ট্রোক থেকে বান্দা রক্ষা পায় জোরে করেন সুবহানাল্লাহ বান্দার জন্য নামাজে ইহকালীন কল্যাণ আছে না নাই চব্বিশ ঘন্টার ভিতরে সবচাইতে সুন্দর বাতাস সুন্দর আবহাওয়া হলো কোন সময়ের বলেন ফজরের সময় যখন কোনো বান্দা ঘুম থেকে উঠে যায় শিশির ভেজা সেই শিশিরের পানিটা যখন চোখের মধ্যে ঢুকে যায় চোখের জ্যোতি নষ্ট হয় না আমি আমার নিজের দাদিকে দেখেছি 80 বছর বয়স পর্যন্ত তার চশমা লাগে নাই কেন লাগে নাই কি জন্য লাগে নাই আজকের ভাবিরা ঘুম থেকে ওঠে 10টার দিকে আর দাদিরা উঠেছেন কয়টার দিকে ফজরের সময় ফজরের আগে 3টার দিকে হ্যাঁ 3টার দিকে তারা উঠেছেন আগেই তারা ঘুমের মধ্যে চলে গেছেন কিন্তু এই ভাবিরা কি করে রাত 11টা 12টা বাজে সিরিয়াল দেখে ভারতে আমি কি ভুল বলতেছি সিরিয়াল দেখে দেখে সব সিরিয়াল ব্রেক মারে সব ওলট পালট হয়ে যায় সেই জন্য আমরা নামাজ কেন্দ্রিক জীবনটাকে গড়ে তুলব আমি কখনো বলবো না এই কাজটা করি নামাজ পড়বো না না নামাজটা পড়ি এই কাজটা করব নামাজ দিয়ে জীবন সাজাবেন ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে
জোরে সুবহানাল্লাহ নামাজটাকে আমরা সুন্দর করব যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর যার নামাজ যত খারাপ হবে তার ঈমান তত দুর্বল হয়ে যাবে নামাজটা আমরা সুন্দর করে পড়ব আমরা সুন্দর করে নামাজটা সুন্দর করার চেষ্টা করব কারণ যার নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا جيبان ده نماز نشت كوري فلبي نفسر دشت كوربي نفسر تبداري كوربي এই দুটো অপরাধের জন্য আমি আল্লাহ তাকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো গায়নামক একটা গর্ত আছে এই গায়নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত জাহান্নাম পর্যন্ত সেই গর্তকে ভয় পায় এই জন্য সেই গায়নামক গর্ত থেকে যদি বাঁচতে চাই দুটো কাজ আমরা বাদ দেব একটা হচ্ছে নামাজকে নষ্ট করব না নাফসের তাবেদারি করব না নাফস চায় পুকুরটা দখল করি নাফস চায় জায়গাটা দখল করি নাফস চায় মানুষকে ঠকাই নাফস চায় মানুষকে মিথ্যা মামলা দেই আপনি মিথ্যা মামলা দিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন আপনার কারণে নিরাপরাধ একজন মানুষ তার মার হক থেকে বঞ্চিত হলো তার মার হক আদায় করতে পারলো না তার স্ত্রী হক আদায় করতে পারলো না সন্তান হক আদায় করতে পারলো না আজকে আপনি দুনিয়াতে আপনার স্বার্থ পূরণের জন্য আপনি তাকে মামলার মধ্যে আটকে দিয়েছেন কিন্তু এই হক নষ্ট করার যে গুনাহ সম্পূর্ণ আপনি মামলা দিয়েছেন আপনার পিঠেই চলে যাবে ঠিক কি না এই জন্য এই দুনিয়াতে ভালো করে যাব আমরা ভালো কাজ করলে আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব নেক আমল করলে আমরা আমলা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব এই জন্য আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসব এক নাম্বার আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে চলতে হবে নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 24 নম্বর আয়াত কয় নম্বর আয়াত বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুক ওয়া ইখওয়ানুকুম ওয়া أزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله جربنا الله أكبر এখানে আটটা ভালোবাসার কথা বলেছেন কয়টা বলেন আটটা নাম্বার ওয়ান হলো তোমাদের পিতা তোমাদের পিতার প্রতি মহাব্বত আছে না নাই নাম্বার দুই হলো তোমাদের সন্তান নাম্বার তিন হলো তোমাদের ভাই নাম্বার চার হলো তোমাদের স্ত্রী নাম্বার পাঁচ হলো আত্মীয় স্বজন নাম্বার ছয় হলো উপার্জিত সম্পদ নাম্বার সাত হলো ব্যবসা বাণিজ্য নাম্বার আট হলো তোমাদের বাসস্থান একটা টান আছে না নাই আল্লাহ বলছেন এই সমস্ত কিছুর চাইতে যদি আহাব্বু ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি তোমাদের ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারো এগুলোর চাইতে জেনে রেখে দিও আল্লাহর ফয়সালা অচিরেই চলে আসবে ফাসেকদেরকে আল্লাহ কখনো হেদায়াত দেন না যারা আল্লাহ এবং রাসূলকে এর চাইতে বেশি না ভালোবাসতে পারবে এই আটটা জিনিসের চাইতে বেশি ভালোবাসা ভালোবাসতে না পারবে তাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিতে বলেছেন তারা ফাসেক এই জন্য আমরা আমাদের ঘরের চাইতে বেশি ভালোবাসবো কাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসবো কাকে আব্বার চাইতে বেশি ভালোবাসবো কাকে জিহাদের ময়দানে বদর যুদ্ধের দিন আমার নবীজি যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ বদর যুদ্ধ হলো একই বংশে বংশের যুদ্ধ বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ যুদ্ধের ময়দানে ওবাইদ ইবনে জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন বাপ কাফেরদের পক্ষ হয়ে এসেছে বাপ বেটার মুখোমুখি দেখা হয়ে গেল বাপ দেখি ভাবল আমার ছেলে কেমন করে আমি তাকে হিট করে আঘাত করি তরবারি গোটা নিয়ে তিনি পিছের দিকে চলে গেলেন সন্তান ভাবলেন আমার বাপ কেমন করে আমি তাকে হিট করি ব্যাক করলেন কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো ইসলামের দুশ্মন সে তো দিনের দুশ্মন আমি আজকে জন্মদানকারী পিতা মনে করে আমি আজকে তাকে হালে ছেড়ে দিলাম কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন আল্লাহ বলবেন বান্দারে তোর বাপ আমার চাইতে বেশি প্রিয় ছিল তোর বাপ আমার চাইতে বেশি প্রিয় ছিল আমার পথে যুদ্ধ করতে সে তুই তোর বাপকে ছেড়ে দিলে কেন সে তো নবীর দুশ্মন
সেটা আমার দুশমন ইসলামের বিরুদ্ধে সে যুদ্ধ করতে এসেছে এই চিন্তা মাথায় নবায়দা করলেন কি তরবারি আবার কোষমুক্ত করে বাপকে বাপ না মনে করে শিরকির প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন মস্ত সিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়ে চলে এসেছে সবার মুখে হাসির ঝিলিক রাসূল সবাইকে নিয়ে আনন্দ করছেন এমন সময় ওবায়দার মুখে কোনো হাসি নাই রাসূল বলছেন সাহাবীরা আমার ওবায়দা হাসে না কেন কি হয়েছে ওবায়দার বাপ আজকে যুদ্ধের ময়দানে মারা গেছে কে মেরেছে তার বাপকে মারা ঠিক হয় নাই হুজুর আমরা কেউ মারি নাই ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রাসূল বললেন সমস্ত সাহাবীরা আমার ওবায়দাকে আমার কাছে নিয়ে আসো যখন কাছে নিয়ে আসা হলো বুকের সঙ্গে বুক জড়ায় বলছিল ওবায়দা সত্যি সত্যি তুমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসো তোমার জন্য আল্লাহর একটা জান্নাত অপেক্ষা করতেছে জোরে করে সুবহানাল্লাহ কথাগুলো দিল দিয়ে শুনতে হবে আমাদের ঈমান কি তাদের ঈমানটা কি একই পরিবার চার ভাই চার দল করে চার ভাই চার দল করে এক ভাই যখন সরকার ক্ষমতায় থাকে তখন বলে ভাই আমি বিপদে তুই দেখিস ঠিক কিনা এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহকে আমরা ভালোবাসবো সলিড ভালোবাসা কি ভালোবাসা বলেন সলিড ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে আল্লাহকে আমার বন্ধুগণ ছেলেকে ছেলে সন্তানকে আপনি ভালোবাসবেন কিন্তু আল্লাহর চাইতে বেশি নয় আমার বন্ধুগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে ডাক দিয়ে বলছেন কেনান রে ইসলামটা মেনে নে সঙ্গে সঙ্গে কেনান বলছে না না তুমি আল্লাহর নবী হতে পারো তো আমি তোমার ছেলে হতে পারি কিন্তু আমি তোমার ইমান আনবো না সঙ্গে সঙ্গে সে কেটে পড়লো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলি সে তোমার কেউ না রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রত্যাখ্যান করে দিলেন তাকে আহলের অন্তর্ভুক্ত তিনি ভাবলেন না এমনকি তার বউ পর্যন্ত তার পক্ষে ছিল না বউ নাই সন্তান নাই কত বড় ঈমানের পরিচয় তাকে দিতে হয়েছে আমার বন্ধুগণ সেই জন্য সকল কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা প্রাধান্য যার জীবনে আসবে সেই বোঝা যাবে সেই একমাত্র আল্লাহর প্রেমিক আল্লাহর বিধানকে সব জায়গায় প্রাধান্য দেওয়া মানে আল্লাহর প্রেমিক হয়ে যাওয়া আল্লাহর মোহাব্বত করনেওয়ালা হয়ে যাওয়া নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলবেন হুজুর আমরা তো বেশি বেশি দরুদ পড়ি মোহাব্বত তো আছেই বেশি বেশি তার নামে দরুদ পড়ি মোহাব্বত তো আছে আমার মুখে দাঁড়িয়ে আছে মোহাব্বত তো আছেই আমি জুব্বা পরে আমার তো মোহাব্বত আছেই আমার জিকির আজকের আছে আমার তো মোহাব্বত আছেই এর নাম কিন্তু আসল মোহাব্বত নয় রাসূলকে মোহাব্বত করা মানে আমার বন্ধুগণ আমার নবীর জীবনে দুজন সবচেয়ে কাছের মানুষ ছিলেন একজন পুরুষ একজন মহিলা একজন হচ্ছেন তার জীবনের একমাত্র সঙ্গিনী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা নবীর চেয়েও তিনি 15 বছরের বড় ছিলেন যদিও 15 বছরের বড় রাসূল বলেন আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি আমার খাদিজা আমার সঙ্গে থেকে যেত আমি খাদিজা কি আমার শ্রেষ্ঠ স্ত্রী বানিয়ে নিয়েছে আল্লাহ আমাকে কখনো বিয়ের অর্ডার দিতেন না জোরে করে সুবহানাল্লাহ এই খাদিজা ইসলাম কবুল করেছেন কখন বিয়ে যখন হয় সেই সময় তো রাসূল নবী হন নাই বিয়ে হয়ে গেল মোহাব্বত ভালোবাসা সম্পূর্ণ ষোলো নাই ছিল কিন্তু রাসূল যখন নবুয়ত পেলেন সঙ্গে আর একজন ছিলেন আবু তালেব নবীজির আপন চাচা বাপ মারা গেছে দাদা মারা গেছে মা মারা গেছে আবু তালেব তাকে বড় করেছেন কলপিটা লালন পালন করেছেন ভাষা শিখিয়েছেন ব্যবসা শিখিয়েছেন 40 বছর পূর্ণ যখন হয়ে গেল জেবেল নূর থেকে নূরটা যখন নিয়ে আসলেন কোরআন নামক আলো যখন নিয়ে আসলেন নিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি হে আমার খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও মনে হয় আমি মরে যাব মনে হয় আমি বাঁচব না সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন না না আমার স্বামী আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না কারণ আপনি কারো ক্ষতি করেন না আপনার ক্ষতি কেউ করতে পারবেন না যদি আপনি কারো ক্ষতি না করেন আপনি কারো জন্য ফাঁদ খুলবেন আপনাকে ফাঁদে পড়তে হবে এটাই বাস্তবতা এটাই ইতিহাস আমার নবীজি সামনে বলছেন খাদিজা আমি মনে হয় মরে যাব খাদিজা বলছেন না ইতিমের পাশে আপনি দাঁড়ান অসহায়ের পাশে আপনি দাঁড়ান মজলুমের পাশে আপনি দাঁড়ান মিথ্যা কথা বলেন না মিথ্যার আশ্রয় নেন না সত্যবাদীর পরিচয় আপনি দেন আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না রাসূল একটু সাহস পেলেন স্ত্রীদের মুখ থেকে সাহসের কথা আসা দরকার আছে না নাই আমার নবীজিকে সবচেয়ে বেশি সাহস দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি আস্তে করে বলছেন খাদিজা একটা কথা বলবো কি যেন মনে করো বলেন আপনি আমার স্বামী কি বলবেন বলেন রাসূল বলছেন শোনো আমাকে
তুমি ষোলো আনা ভালোবাসো কর দিয়েছ, সমস্ত সম্পত্তি আমার জন্য উজাড় করে দিয়েছ। কিন্তু আজকে তোমাকে একটা প্রস্তাব দেব, তুমি আমাকে কেমন ভালোবাসো জানি না, আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, স্বামী গো, 15 বছর ধরে আপনার সঙ্গে 24টা ঘন্টা করে সময় দিয়েছি, আমার কাছে এখন মনে হচ্ছে আপনি আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো সার্টিফিকেট নেব আমরা বইয়ের কাছে, কার কাছে বলেন? যে লোকটা বইয়ের কাছে সবচেয়ে ভালো, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বুজুর্গ মানুষ। মানুষের চরিত্র দু প্রকার, পার্সোনাল একটা, পার্সোনাল ক্যারেক্টার, পাবলিক ক্যারেক্টার। জনগণের কাছে সে বলে আমি বিশাল জামানার কুতুব, কিন্তু বউজার একটু কত নম্বর লুচ্চা, ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, তোমরা তোমাদের বউয়ের কাছে ভালো হও, তোমরা আল্লাহর কাছে ভালো হবে। ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর কাছে ভালো হও, তোমরা আল্লাহর কাছে ভালো হবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। আমার নবীজি এবার বলছেন, খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার সঙ্গে সঙ্গে বললেন, আপনি আল্লাহ নবী কোন সন্দেহ আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামীর দ্বারা কেউ ধর্ম ত্যাগ করবে না। খাদিজা বুঝেছেন এই লোকটাই মহামানব হবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কবুল করলেন। এখন খাদিজার কি ভালোবাসা ছিল না? সাথে ইসলাম কবুল হলো, এটা আনুগত্য। এটা কি আনুগত্য? শুধু ভালোবাসলে হবে না, ইতাআত এবং হুব্বুন, হুব্বুন তোয়াতুন, এই দুটাই থাকতে হবে। ইতাআত থাকতে হবে, হুব্বুনটা থাকতে হবে। আপনি ভালোবাসা রাখলেন কিন্তু আনুগত্য করলেন না, তা হবে না। আবার ওইদিকে আবু তালেব নবীর কি হয় বলেন, কি হয়? তার কি ভালোবাসার অভাব ছিল? জেল পর্যন্ত খাটছে, সব করেছে, কিন্তু রসুল যখন বললেন, চাচা আমি আল্লাহর নবী, আমি ইসলাম, আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন, আমি আল্লাহর পয়গম্বর, আপনার কি বিশ্বাস হয়? আবু তালেব কয়, হ্যাঁ বিশ্বাস হয়, তুই আল্লাহর নবী, আমার ছেলে দুটা জাফর এবং আলীকে দিয়ে দিলাম, কিন্তু আমি পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনার? কেন চাচা, কি সমস্যা? হাসবো না, আমার জন্য যথেষ্ট আমার বাপ দাদা যা দিয়ে গেছে। এরকম লোক এখন আসে না নাই? আসে না নাই? বাপ দাদা করে গেছে আকাম কুকাম, আমি কি সে আকাম কুকাম বাদ দিতে পারি? বাপ ছিল চোর, আমিও চোর, এরকম লোক আছে না নাই? না, এটা একটা বড় বাধা, বড় একটা বাধা এটা। আবু তালেবকে রাসূল কখনো জোর আরোপ করেননি, জীবনের শেষ সময় পর্যন্ত রাসূল তাকে জোর করেননি। কাফেরের সঙ্গে একই ঘরে থেকেছেন। কার সঙ্গে? কাফেরের সাথে, কারণ ইসলাম তো জোর করে হবে না। রাসূল তাকে বুঝিয়েছেন, চাচা একটা বারের জন্য আপনি কালিমা পড়েন, আপনি আমার জন্য জেল খেটেছেন, আপনি আমার জন্য মার খেয়েছেন। আবু সাইল এসে ডিস্টার্ব করে আবু তালেব সামনে দাঁড়ায় বলে, এই আমি তো তোর দলের লোক, কিন্তু মোহাম্মদকে মারতে পারবি না। আল্লাহু আকবার বলেন। এত উপকার করেছেন আবু তালেব, কিন্তু এই ভালোবাসার কোনো কাজে এসেছে? মেসি সে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, সে বছরে কোটি কোটি মিলিয়ন টাকা সে বিভিন্ন রেড ক্রসকে দান করে, দান সদ্গা করে, তার দান সদ্গা কি জান্নাতের কোনো কারণ হবে কি নাই? আসতে পারবে না কি নাই? আপনি একজনকে ভালোবাসছেন যার ইমান নাই, এই ভালোবাসা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আজকে মুসলমানরা যদি কোনো বিজাতীয়কে মহাব্বত করে, এ তো এরা তো দাজ্জালকে মহাব্বত করবে। বড় ফেতনা কিন্তু এটা, গোটা পৃথিবীতে চলছে এখন মিলিটারি ওয়ার দিয়ে যতটুকু না সফল হচ্ছে, এখন সফল হচ্ছে হলো কালচারাল ওয়ার দিয়ে, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে তারা এখন বিজয়ী হচ্ছে। কোথায় আর্জেন্টিনা, আমেরিকার একটা দেশ, সেই আমেরিকার দেশের একজন খেলোয়াড়ের গায়ের জার্সি সিরাজগঞ্জের তারাশ উপজেলার চৌবাড়িয়া গ্রামের একটা ছোট্ট ঘরের ভিতরে, ছোট্ট বাচ্চার গায়ের ভিতরে ঢুকে গেছে মেসির 10 নম্বর জার্সি। এটা কি ছোটখাটো বিজয়? আসতে কোন কেন, বড় বিজয়। এই জন্য কালচারাল ওয়ার, ওরা ওদের মার্কেটিং করে নিচ্ছে, ব্যবসা বাণিজ্য সব করে নিচ্ছে, আমাদের কাছে ওরা মার্কেটিং করছে, আমরা এটা লুফিয়ে নিচ্ছি, কামাই হচ্ছে ওদের, জেতা হচ্ছে ওদের। যে বিশ্বকাপ নিয়ে গেছে 100 কোটি টাকা নিয়ে চলে গেল মেসি তার বিমানে করে, আর এদিকে মারামারি করে আমরা শহীদ। কথা বলছেন নাই? সারা রাত খেলা দেখলাম, ফজর গেছে, ইমান থাকলো না গেল? তাহলে আমাদের সবই গেল, ওদের সবই থাকলো, দরকার নাই সেই ভালোবাসা। আমরা ভালোবাসা উপহার দেবো, 1 নম্বর কার জন্য? নম্বর 2 মোহাম্মদ সাল্লাল্লাহু
নাম্বার 3 হচ্ছে আমরা যারা ইমানদার বসে আছি আমাদের মধ্যে محبت থাকার দরকার আছে না নাই আমাদের محبت বেশি না কিলেকিলে বেশি কই محبت কি বেশি কিলেকিলে বেশি محبتটা বাড়াতে হবে محبت বাড়াতে হবে আমরা তো সব এক আদম সন্তান থেকে আমরা মারামারি করব কেন আমরা সম্প্রীতি বজায় রাখব যেখানে মামলা থাকবে সেখানে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ যেখানে ফিতনা সেখানে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আর আলোচনার সময় বাড়াতে পারছি না বলা হয় কারণ আজান হয়ে যাবে খুব দ্রুত না কোনো কোনো কিছু ঘোষণা আছে কি আপনাদের এই উঠছেন কেন মাহফিল শেষ হবে দোয়ার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে বলেন আমার সঙ্গে সবাই দোয়ায় সবাই শামিল হবেন না ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া করে যাব জোরে বলি ইনশাআল্লাহ একটা লোক উঠলে আমি ভাববো উনি ফুল বাগানটা নষ্ট করলেন ফুল বাগান নষ্ট করা যাবে না কিন্তু এটা একটা কিসের বাগান বলেন ফুল বাগানের ফুল যদি কমে ফুলের বাগানের সৌন্দর্য বাড়ে না কমে নষ্ট হয় আপনি নষ্ট করবেন না দোয়ার মধ্য দিয়ে শেষ হবে একটা লোক উঠবেন না আমি যদি আরো এক ঘন্টা কথা বলতাম আমার বিশ্বাস আমি তো শ্রোতা বুঝি আপনি আরো এক ঘন্টা থাকতেন আমি শেষ দোয়া করে যাব এবছর আমি রাতের সময় দিতে পারিনি মাহফিল কমিটি বলতেছে হুজুর আপনি যখন পারেন তখন দেন বললাম ঠিক আছে আমি দিনের বেলা একটা মাহফিল আপনারা নিতে পারবেন অল্প সময় তারা চাইছে অল্প সময় তারা ফোন দিয়েছে যদি একটা বছর আগে যদি বলতো সুবিধা হতো তো যতটুকু আসছি অনেকের খোরাকটা হতে মেনে নিতে পারিনি কিন্তু আমলের জন্য যা বলেছি এটা যথেষ্ট বলি আলহামদুলিল্লাহ এক সাহাবী রাসূলকে বলে হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না আমাকে একটা আমল শেখান আমি এর চেয়ে বেশি আমল করতে পারবো না রাসূল বললেন মিশা কথা কইও না যাও জোরে কর সুবহানাল্লাহ তাহলে ওয়াজ কয় সেকেন্ড হলো 10 সেকেন্ড মিশা কথা কইও না ওই সাহাবীর মধ্যে তিনটা অভ্যাস ছিল চুরি করা জেনা করা আর মদ খাওয়া একদিন চুরি করে আসছে রাসূল বললেন গত রাতে তুমি কই গেছিলে হুজুর জীবনের চুরি করবো না যাও জোরে কর সুবহানাল্লাহ মিথ্যা ছাড়ার কারণে সব অপরাধ তার জীবন থেকে চলে গেছে আমল করার জন্য কি কিছু লাগে বেশি আমরা আমলগুলো করব জোরে বলি ইনশাআল্লাহ যত লোকের হাত আজকে উঠেছে নামাজের জন্য মসজিদে তো জায়গা হওয়ার কথা না ঠিক আছে না আল্লাহ কবুল করুন